ও বলেছে ঠিক যেভাবে হীরক রায় আর পান্নালাল রায় মাসোহারা দিত ঠিক সেইভাবেই তুমি ওদের মাসোহারা দেবে। আমার বাবা আপনাদের পাশে দাঁড়িয়ে দূর এত সোজাসুজি এসব হয় নাকি অত সহজ ওকে বুঝিয়েছে ত্রিধার মামা অশোক সেন আমরা তো কোনো দৃশ্যতেই নেই ও যখন জানতে পারবে যে ইলোরা রায় আর গিনি রায় এর মধ্যে আছে তখন ওর পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে তবে তবে আমার ওকে দরকার জানো আমার ওকে দরকার কোম্পানিকে আরো বড় করার জন্য আরো ভালো করার জন্য অজিত কর্মকারের মতো শিল্পীকে আমার দরকার ও ইনচার্জ হয়ে থাকবে আমার কোম্পানি চেস আর ইলোরা রায় হবে ডিরেক্টর আর আমি গিনি রায় হবে দ্য চেয়ারম্যান অফ রায় জুয়েলার্স উকিল বাবু ওদের নোটিস সার্ভ করে দিন ওরা যেন 24 ঘন্টার মধ্যেই বাড়ি ছেড়ে চলে যায় দাঁড়াও গিনিব ওদের সবাইকে আমি নিয়ে চলে যাব আর রইল পড়ে মাসোহারার কথা একটা টাকাও লাগবে না কোনো টাকার প্রয়োজন নেই আমার বাবাকে আমার দাদু ভাইকে আমি খাওয়াতে পারবো সেই ক্ষমতা আমার আছে ঠিক তাই আর হ্যাঁ মাথায় রাখবেন এটা কিন্তু শেষ নয় সবে শুরু হলো আমি বলছি মা মহালক্ষ্মীর সামনে দাঁড়িয়ে বলছি যেভাবেই হোক একদিন না একদিন আমি পান্নালাল রায়কে সসম্মানে মাথা উঁচু করে এই বাড়ির মালিক হিসাবে প্রতিষ্ঠা করব আর সেদিন সঙ্গে ঝুমকো রায়ও থাকবে কথা দিলাম আমি মা এসব কি হচ্ছে ওদেরকে আটকাও তুমি বাবাকে দাঁড়িয়ে দিচ্ছ দাদু ভাইকে দাঁড়িয়ে দিচ্ছ বা তুমি বাবা তোমার পায়ে পড়ছে তোমার দুটো পায়ে পড়ছে বাবা তুমি 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 যেও না তোমার তোমার দুটো পায়ে পড়ছে বাবা তুমি যেও না যেও না আমাকে মাফ কর মা আমাকে মাফ কর মাফ কর আমি আমি জীবনে অনেক কিছু হারিয়ে আমার বাবাকে ফিরে পেয়েছি আমি আর হারাতে চাই না বাবার হাত আমি ছাড়বো না বাবা চলো বাবা বাবা আমি আমি তো তোমার মেয়ে বলো তুমি যেও না যেও না বাবা প্লিজ যেও না মা ও মা বাবা বাবাকে আটকাও না আটকাও না যেতে দে ওদের ঠিক আবার ফিরে আসবে ইনফ্যাক্ট পেটে টান পড়লে আর ভাত না জুটলে সুরসুর করে আবার এই বাড়িতে ফিরে আসবে তোমার তোমার খুব অর্থের গরিমা তাই না টাকা কিন্তু তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ আর যাই হোক দুটো ভাতের জন্য এই হীরক রায় তোমার কাছে আসবে ভালো থাকিস মা ভালো থাকিস ভালো থাকিস
আর যদি পারিস তাহলে তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাস। তরুণী, এই যে দুজন মহিলাকে দেখছিস না, একজন সাপ একজন শকুন, এদের এদের কিচ্ছু নেই, মনুষ্যত্ব নেই, ভালোবাসা নেই, হৃদয় নেই, কিচ্ছু নেই। এরা খালি বুঝে অর্থ আর ক্ষমতা, আর কিচ্ছু বুঝে না। যদি যদি পারিস বাড়ি ছেড়ে চলে যাস, চলে যাস মা, চলে যাস। চলো বাবা, চলো। সংসার চেয়েছিলাম, এই বৃদ্ধ মানুষটা তোকে আজ অভিশাপ দিচ্ছে, এই সোনাই একদিন তোর জীবনের সর্বনাশের কারণ হবে। গয়না না হয় আমার সর্বনাশের কারণ হবে, কিন্তু যে গয়নাগুলো তুমি পড়ে যাচ্ছ সেগুলো রায় জুয়েলার্সের সম্পত্তি, সেগুলো খুলে দিয়ে যা। এই পুণ্যের কাজটা না হয় আমাকেই করতে দাও। চলো শোনাবু, আমরা শোরুমে যাই, আজ রাতে হোটেলে একটা বিরাট পার্টি হবে। বাজুকে খবর দাও, বাজুকে খবর দাও, ত্রিধাকে খবর দাও, ত্রিধার মামা অশোক সিংকে খবর দাও, আর আর খবর দাও অজিত কর্মকারকে। আজ রাতে রায় জুয়েলার্সের মালকিংরা একটা বিরাট পার্টি থ্রো করবে, গালা পার্টি। বাবা,
নমস্কার পান্ডালাল রায়, আমার প্রণাম নেবেন। আমি অশোক, পিতা পিতার মামা। চিনতে পারছেন তো? দেখুন দেখুন, আপনার সঙ্গে পরে কথা বলব, প্লিজ আমাদের যেতে দিন। যেতে দেবো কি? আরে ব্যান্ড পার্টি তো আমি নিয়ে এলাম। ওই বাজাও বাজাও, জোরে জোরে বাজাও। কি হচ্ছে কি? স্টপ ইট, বন্ধ করতে বলো। প্লিজ, আপনার কাছে আমি হাত জোর করছি, এসব বন্ধ করতে বলুন। একজন মানুষ সর্বনাশের মধ্যে রয়েছে, আর আপনি ব্যান্ড পার্টি নিয়ে চলে এসেছেন, ফুর্তি করছেন, উৎসব করছেন, সেলিব্রেট। আমি উৎসব করছি কোথায়? আমি চাইছি আপনারা উৎসবে সামিল হন। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বলছি তো, ম্যাজিক করে দেবে এই অশোক। ম্যাজিক 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 করবে মানে? হ্যাঁ মিস্টার রায়, হীরক রায়, ম্যাজিক। জাস্ট জাস্ট একটা ডিল, সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিসের ডিল? ওই কোহিনূরকে দিন আর সব ফিরে পান। রায় জুয়েলার্স, রায় সাম্রাজ্য, রায় পরিবার, ইচ এন্ড এভরি শোরুম, জুয়েলারি, এভরিথিং, এভরিথিং। শুধু শুধু কোহিনূরকে দিয়ে দিন। দিয়ে দিন মানে? আপনার কথা আমি বুঝতে পারলাম। এখনো বুঝতে পারছো না? জীবনে কখনো কখনো মাথা নিচু করতে হয়, তাই আমি মাথা নিচু করলাম এবং শেষবারের মতো কোহিনূরকে আমি ভালোবাসি, ওকে আমি ফিরে পেতে চাই। ওখানেই আমার গাড়ি দাঁড়িয়ে আছে, কোহিনূরকে এখান থেকে নিয়ে আমি চলে যাব বরাবরের মতো। ও হ্যাঁ, তার বিনিময়ে ফাইল রেডি আছে, সব যেমন ছিল তেমন হয়ে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দেখো ত্রিধা, একটা ভালো কথা বলছি, তুমি তোমার মামাকে নিয়ে এখান থেকে চলে যাও। একটা কথা মাথায় রেখো, ঝুমকো ছাড়া কাউকে আমি নাতবৌ হিসেবে মানিনি আর মানবও না। আমার টাকা কড়ি সম্পত্তির কোনো দরকার নেই, আমি আবার শূন্য থেকে শুরু করতে পারি। যাও এখান থেকে, চলে যাও। কি করছেন মিস্টার রায়, কি করছেন? এত ভালো সুযোগ কি কেউ হাত ছাড়া করে? করবেন না, এসব এসব ফালতু ইমোশন ফেলে দিন, একটা একটা রিলেশনই তো। আরে কত স্বামী মারা যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, স্ত্রী মারা যাচ্ছে, কে বলতে পারে খালুদের কি হবে? আপনি একটু আমার আমার ভাগ্নের মনটা বুঝুন, খুব কষ্টে আছে, ও কাঁদছে, ও কোহিনূরকে ভালোবাসে। প্লিজ প্লিজ, আপনি আপনি কোহিনূরকে ফিরিয়ে দিন, আমি হাত জোর করে বলছি, প্লিজ প্লিজ ফিরিয়ে দিন। কই দিয়ে নিয়ে এসো, নিয়ে আয়।
দেখুন আমি আমি কি এনেছি, কতগুলো গিফট, কতগুলো উপহার আপনাদের জন্য। বলতে পারেন এতে ছেলের পোশাক আছে, গয়না আছে, অনেক কিছু অনেক কিছু আছে। পান্ডালাল রায়, আমি কিন্তু পাকা কথা বলে বেরোবো এখান থেকে। আপনি আমার ভাগ্নিকে বাঁচতে দিন, কোহিনীরকে ভালোবাসে, প্লিজ ওকে বাঁচতে দিন। এক্ষুনি এক্ষুনি এখান থেকে চলে যান। অনেকক্ষণ ধরে আপনাদের সার্কাস দেখছি। অশোকবাবু, আপনাদের ব্যান্ড পার্টি নিয়ে এক্ষুনি আপনারা যদি এখান থেকে না চলে যান তাহলে ফল কিন্তু খুব খারাপ হবে। ফল খারাপ তো তখন হবে যখন আমরা এখান থেকে চলে যাব। আপনারা ফুটপাতে না খেতে পাওয়া মানুষদের মতো দাঁড়াবেন, দুবেলা খাওয়ার জন্য মারামারি করবেন, বাসে উঠবেন বসিয়ে থাকবেন, এমনকি ঝড় বৃষ্টিতে মাথার উপর ছাদটাও পাবেন না। কেন বুঝছেন না, দাদুর তো বয়স হয়েছে, উনি এসব সহ্য করতে পারবেন না, মরে যাবে লোকটা, আর তার জন্য দায়ী হবে তুমি। তোমার একটা ডিসিশনে সারা রায় পরিবার আবার আগের জায়গায় ফিরে আসতে পারে। কেন করছো না, সেলফিশ স্বার্থপর মেয়ে একটা। শুধু আমার নয়, পুরো রায় পরিবারের সর্বনাশের কারণ তুমি। শাট আপ। একটাও কথা তুমি বলবে না, যেখানে ভালোবাসা আছে সেখানে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই, বুঝতে পেরেছো তুমি? তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে আমার ভালো চাইতে, আমি যাকে ভালোবাসি তাকে তুমি আমার থেকে আলাদা করতে চাইতে না। ঝুমকো চল, দাদু ভাই বাবা চল। আমি যদি কোহিনুরকে না পাই তাহলে ঝুমকোকেও পেতে দেব। অনেকক্ষণ ধরে বাঁদরামি দেখছি, অনেকক্ষণ ধরে চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায়, অবশ্য আজকাল রাস্তাতেও নেমে এসেছে। হোয়াটএভার, তুমি আমার এই হাতটা দেখেছ, রেখাগুলো, এই রেখাগুলো সত্যি কি মিথ্যা আমি জানি না শ্রোতা, তবে নিজের ভাগ্য আমি নিজেই তৈরি করতে পারি, আর আমার ভাগ্যে কোনো বৈধব্য যোগ নেই।